ভিউয়ার্স, সবুজ চাটনি করা হলো ধনিয়া পাতা শীতের মধ্যে। এই চাটনিটা অনেক মজাদার একটা চাটনি। ধনিয়া পাতার পরিমাণ বেশি, আর কাঁচামরিচ আর রসুনের পরিমাণ কম, ছোট্ট একটা রসুন, অল্প একটু রসুন, বেশি না, পেঁয়াজ দেওয়া লাগে না, জাস্ট লবণ, সাথে একটু লেবুর রসা থাকবে এই চাটনির মধ্যে। এই চাটনি হলে, এটা হচ্ছে শীতের দিনের চাটনি, চাটনি হলে আর কিছু লাগবে না, অনেক মজাদার চাটনি, সবুজ চাটনি, আপনারাও করে খাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, মিয়ান মে হাজবেন্ড চ্যানেল থেকে বলছি। আজকে দুইজন খুদে ইয়ে পাইছি, এনাদেরকে কি বলবো, মানে ওনারা আমাকে কোরআন পাঠ করে শোনাবে, কোরআন শরীফের যে ওনারা দুইজন যে যেটুকু পারে মুখস্থ, কেউ সুরা পারে, কেউ সুরা ইয়াসিন ছোটো সুরা পারে, কেউ বড় সুরা পারে কোরআন শরীফের, ওনারা আমাকে খুদে কোরআন পাঠক এবং পাঠিকা, ওনারা দুইজন, এনারা ছোট ছোট মানুষ, যে যেটুকু পারেন আমাকে একটু শোনাবে, তাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথমে কি বলবে? সামিয়া, নাম বলো, তোমার নাম? আমার নাম কাজী সামিয়া জামান। আচ্ছা, তুমি কি বলবা? সূরা ইয়াসিন। কত আয়াত পারো সূরা ইয়াসিন? 10 আয়াত। মুখস্থ পারো? আচ্ছা, শুরু করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشينا فهم لا يبصرون وسواء عليهم أنذرتهم أم لم تنذرهم بينا يعلمون صدق الله العلي العظيم. ما شاء الله ما شاء الله, অনেক সুন্দর হয়েছে সামিয়ার সুরা ইয়াসিন, যেটুকু পারছে 10 আয়াত উনি বলছে, উনি পাঠ করে শোনাইছে, অনেক সুন্দর মাশাল্লাহ গলা, আরও ভবিষ্যতে আরও সুন্দর গলা হবে, অনেক সুন্দর এই বয়সে তোমার গলা মাশাল্লাহ অনেক সুন্দর কোরআন পাঠ। এখন মঈন, তুমি কি কিছু শোনাবা পপিকে? বলো কি শোনাবা? সুরা কি বলবা? কোরআন শরীফের কি পারো তুমি? সুরা পারো, কোন সুরা বলবা? সুরা কুরাইশ বলবা। আচ্ছা, প্রথমে কোন সুরা বলবা তুমি? কুরাইশ। ওকে, বলো। بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله العظيم.
بسم الله الرحمن الرحيم. هل أدرى كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة فجعلهم كأسف مأكول. صدق الله العظيم. الحمد لله ما شاء الله ما شاء الله অনেক সুন্দর হয়েছে তোমাদের কোরআন পাঠ শুনে খুবই অনেক খুশি হয়েছে আমার মনে হয় আমার ভিউয়ার্সরাও এই খুদে কোরআন পাঠকারীদের কোরআন পাঠ শুনে অনেক খুশি হবেন ওনাদের জন্য দোয়া করবেন এই খুদে ওনারা ভাই বোন তোমরা মামা তো ফুফা তো ভাই বোন তাই না খালাতো ভাই বোন ওনারা খালাতো ভাই বোন আল্লাহ যেন ওনাদেরকে অনেক হায়াত দান করে অনেক বড় হইতে পারে এই দোয়া করি আসসালামু আলাইকুম